হলদিয়া ট্রাক ধর্মঘট শুরু করলো হলদিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশন। হলদিয়া থানা এলাকায় আইওসিএল গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা। শিল্পাঞ্চলে পণ্য পরিবহনের জন্য ট্রাক ও ট্রলার যাতায়াত করে। আজ গাড়ি চালকরা অর্থাৎ ড্রাইভাররা গাড়ি বন্ধ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। শুধু বিক্ষোভ নয়, বিক্ষোভের পাশাপাশি তারা ধর্মঘট শুরু করেছে। গাড়ি চালকদের মূলত দাবি, কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন করতে হবে। নতুন আইন পাশ হয়েছে, কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে, কেউ মারা যায়, তাহলে ঘাতক ড্রাইভারের 7 বছরের জেল বা 7 লক্ষ টাকা জরিমানা হবে। এই নতুন আইন তারা মানতে নারাজ। সেই আইন পরিবর্তনের জন্য ড্রাইভার অ্যাসোসিয়েশনের সদস্যরা ধর্মঘটে নামে। কার্যত পণ্য পরিবহনের সমস্যা তৈরি হলো গাড়ি চালক ধর্মঘটের জেরে। বছর জেল, 5 লক্ষ টাকা আপনি ফাইন করেছেন। ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে আপনি বলেছেন কি হসপিটালে পৌঁছাতে হবে। কোনো ড্রাইভার চায় না যে একটা আমরা পিঁপড়া মারি, বেড়ালকে আমরা খারাপ ভাবি, বেড়ালকেও আমরা মারি না। তো আমরা এই চাই যে কানুনটা আপনি ফেরত দিলেন ফার্স্টে। সেকেন্ড কথা হলো যে আপনি কানুন তো পাস করেছেন, কিন্তু আমাদের কি কষ্ট হয় রাস্তায় চালাতে ও আপনি বুঝতে পারবেন না। আপনারা ট্রাকে ঘুমেন না, আপনারা বড় বড় কোটি কোটি টাকা গাড়িতে ঘুরেন, আর আপনারা চলার সঙ্গে 14টা সিকিউরিটি লাগিয়ে, 14টা গাড়ি আগে লাগিয়ে তুমি রোড ক্লিয়ার করে লও। 5-2 দিন আগে থেকে তোমার রোড সেফটি, রোড ক্লিয়ারেন্স থাকে। আমাদের রোডে সবসময় ভিড়ে ভাড়ে যেতে হয়, অর্থাৎ কোনো মানুষের মাথা ঘুরে পড়ে গেল, কোনো মানুষের হার্ট অ্যাটাক পড়ে গেল, গাড়ির সামনে চাপা পড়ে গেল। আমাদের ডালাবডি আছে, অনেক রকমের ক্ষতি মাল, মানে পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে, অনেক রকমের জিনিস আছে গাড়িতে। আগুন লাগিয়ে দিলে ওখানের গ্রামের লোক আর নষ্ট হয়ে যাবে, ওখানে পাবলিক নষ্ট হয়ে যাবে। আপনি কানুন যে পাস করেছেন, এই কানুনটা খুবই খারাপ, খুবই আমরা একে বিরোধ করি, আর আমরা স্ট্রাইক করেছি। আর যতদিন এই কানুনটা আপনারা ফেরত নেবেন না, ততদিন আমরা স্ট্রাইক জারি রাখবো। কেন্দ্রীয় সরকারের আনতে চলা বিল নিয়ে আন্দোলনের পথে বাঁকুড়া জেলা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন দিলেন তারা। এই বিষয়ে সংগঠনের জেলা নেতৃত্ব বলেন, আমাদের 29 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইতিমধ্যেই কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে ঘটনাস্থলেই তাকে দাঁড়িয়ে আহত ব্যক্তিকে চিকিৎসা সহ হসপিটালে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে এর অন্যতা হলে ওই ড্রাইভারের বিরুদ্ধে জেল ও জরিমানা হবে বলে জানানো হয়েছে। এই ক্ষেত্রে ড্রাইভার সংগঠনের দাবি, ঘটনাস্থলে ড্রাইভার দাঁড়িয়ে থাকলে তাদের প্রাণহানির আশঙ্কা থাকতে পারে, কিন্তু পাস হতে চলা দিলে এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য নেই। ড্রাইভার সংগঠনের দাবি, সেই ক্ষেত্রে ড্রাইভার এবং তার পরিবারের দায়িত্ব কে নেবে তা অবিলম্বে জানাতে হবে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের আনা এই বিলে সম্মতি নেই ড্রাইভার সংগঠনের। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে ড্রাইভার সংগঠন। আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি যে আইন পাশ করতে চলেছেন, সে আইনের কে আমরা কালাক আইন বলে আমরা ঘোষিত করছি, এবং সেই আইন আমরা প্রত্যেকটা ড্রাইভার কেউ মেনে নেব না। কারণ আমরা সাধারণভাবে 4-5 হাজার টাকা বেতনে গাড়ি চালাই, এবং আজকে যদি সেই আইন পাস হয় তাতে করে কি হবে, আমাদের উপর যদি 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা করা হয়, আমাদের ফ্যামিলি কি হবে, আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো? আইন যাতে আমাদের উপরে না পড়ে আসে, তার জন্য আমরা আমাদের নিজস্ব পেপার নিয়ে এই জায়গায় এসেছি, এবং সেই জেলা পরিষদ অফিসে আমরা জমা দেবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা সকল ড্রাইভার ভাইরা এখানে এসেছি। বাজি উনি যে ড্রাইভার সমাজের কথা একটা দাবি রেখেছেন যে কোনোরকম প্রকারে যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ড্রাইভার দাঁড়িয়ে যদি ওনাকে হসপিটাল না নিয়ে যাওয়া হয় তো 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। তো এটা তো আমাদের এই আইনটা আমরা ড্রাইভার সমাজ মেনে নিতে পারবো না। কারণ ধরুন ড্রাইভার যদি একটা দাঁড়ালো, ওনার কথা শুনে বা পাবলিকের সহযোগিতা করার চেষ্টা করলো, সেক্ষেত্রে ড্রাইভারকে তো 2 মিনিটের মধ্যে পিটিয়ে মেরে দেবে, প্লাস গাড়ি ইন্স্যুরেন্স জ্বালিয়ে দেবে। তো গাড়ির যে ওনার আছে উনি তো গাড়ি ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাবে, কিন্তু ড্রাইভারটা যে মারা যাবে, তো ওনার ফ্যামিলি, ধরুন মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, তার ফ্যামিলির দায়িত্বটা কে নেবেন? আমাদের যিনি মন্ত্রী আছেন অমিত শাহজি, উনি কি দায়িত্ব নেবেন? আর এই যে ড্রাইভারটা যে মারা যাবে, কত মায়ের কোল খালি হবে এভাবে? একটা ড্রাইভার নয় তো, আর কত বাচ্চা এতিম হবে বলুন? এরপরে ভারতবর্ষে এরকম কত ড্রাইভার মরবে? এই দাবি, এইটা কি অমিত শাহজি ভরপাই করবে? ড্রাইভার সমাজের কথা ভাবতে হবে প্রথমে। আমাদের অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে ড্রাইভার আয়োগের কথা বলেছেন,
এবং ড্রাইভার সমাজের বিষয়ে যে 29 দফা দাবি দিয়েছেন এই দাবি আগে লাগু করুক, তবেই ড্রাইভার সমাজকে শোষণ করার কথা ভাববেন। মানে উনি যখন যেটা চাইছেন এভাবে ড্রাইভার সমাজকে শোষণ করতে পারেন না, বুঝতে পারছেন? পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে। চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।